stay there?
তুই সেজে খুঁড়ি বাগান থেকে কি এনেছিস? কি এনেছিস বল? তোর কোচরে কি দেখি দেখি? যা দিয়ে আয় সেজে খুঁড়িকে, ফিরে এসে উঠোনটা ঝাড় দিয়ে দিবি। সব বলাস করছো, সে খেয়াল আছে তোমার? কি হলো বলে দিতে হবে? ফলগুলো সব কার পেটে যাচ্ছে শুনি? দুগাজিগুলো পেরে এনে তোমায় দিচ্ছে, কিছুই জানো না তুমি। ও তো ছেলে মানুষ, তুমি কোন ছেলে মানুষটা শুনি? তোমার আক্কেল নেই? তুমি ভেবেছো কি এখানে ঠাঁই পেয়েছো বলে করে মাথা কিনে নিয়েছো না? তোমাকে হাড়ে হাড়ে চিনেছি আমি। কি বলছো বুঝিয়ে দেব? আমার হেসেনি জিনিস সরাওনি তুমি, তেল নুন লঙ্কা এসব তুমি সরাওনি? দেখাবো তোমার পায়খানাটা খুলে। কি জবাব দিচ্ছ না যে? এখানে থেকে ওসব চলবে না ঠাকুর, দিয়ে বলে দিলাম তোমায়, ওসব করতে হয় তো অন্য ব্যবস্থা দেখো। শুয়েছি আমি আজ বছর ধরে শুয়ে আসছি, কিন্তু এবারে আর সই বলে ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায়, আমার মেয়ের স্বভাব নষ্ট করবে তুমি, আর তার জন্য রাজ্যের গঞ্জনা আমাকে শুনতে হবে, এ আমি হতে দেবো না ঠাকুর। ঠাকুরজি কোথায় চললে? তো
একদিন কোথায় ছিলেন পিসি? বিধু রাজুর ওখানে সকালে ঘাটের পথে শৈলমুখে শুনলাম হরি নাকি, আমিও আসছি আর ও আমাকে খুঁজতে যাচ্ছে, তাই যার পথে দেখা হলো। যান দেখে আসুন কেমন টুকটুকে ভাই বো হয়েছে আপনার। একদিন এলেন তাহলে খোকার অন্নপ্রাশনটা একটু জাঁক করে করব। কোন ভরসা করবে শুনি? কেন, আসছে মাস থেকে তো রায়পুরের ওখানে চাকরি হচ্ছে। সত্যি? আর নীলমণিপুরের সঙ্গে দেখা, বললেন রায়পুরে কথা দিয়েছে। ওর মাইনের কথা বলেছে কিছু? শুনে ভাবিনি, আমি তার চিরকাল গোমস্তাগিরি করতে যাচ্ছি নি যে রায়পুরে তার কেনা গোলাম করে রেখে দেবেন। চাকরি একটা হলে এদিকে শিশি বাড়ি আছে, সব মিলিয়ে জুলিয়ে সংসারটা বেশ গুছিয়ে নেওয়া যাবে আর কি। তাছাড়া সময়ের একটা ভালো মন্দ আছে তো। মাঘ মাসে খোকা হলো আর বৈশাখ মাসে তোমার চাকরি, তাই তো ভাবছি অন্নপ্রাশনটা একটু চাঁক করে করলে খরচ আর যাই কিছু হোক না কেন, লোকের কাছে মানটা থাকে। তাছাড়া পাঁচজনে তোমার হাতে রান্না খেয়ে বেশ সুখেত করবে, তাই বা বন্ধু কি বলো? হ্যাঁ গো, ওরা মাইনে ঠিক মতো দেবে তো? তা দেবে না কেন, রায় করে লোক ভালো। কি জানি বাপু, কে যে ভালো আর কে যে মন্দ দেখছি তো, তোমার ভালো মানুষ পেয়ে সব ঠকিয়ে নিচ্ছে। সে কি, কবে দেখলে আবার? দেখিনি, আমার বাগানটা হাত করে নিল চোখের সামনে। সে এখন বললে হারান্দা বেঁচে থাকতে নাকি 300 টাকা ধার নিয়েছিল ওদের কাছ থেকে, বাগানটা নিয়ে সেটা শোধ করে নিলে। বাগান থাকলে কি আর সংসারের জন্য ভাবতে হতো? আম জাম নাকেল সব দোরের গোড়া থেকে ঝুড়ি ঝুড়ি কুড়িয়ে নিয়ে যাচ্ছে, আর দুগ্গা একটা পেয়ারা পারলে ক্যাট ক্যাট করে কথা শোনাচ্ছে। এদের সময় লাগছে কোথায়, এরা করবে সুদের কারবার, আমি থাকবো লেখাপড়া নিয়ে। কে তোমার লেখা কাদের করছে শুনি এই অজ পাড়াগায়? আহা, আমার মতলবটাই শোনো না, আমি কি লিখছি তোমায় বলি। সব নতুন নতুন পদ, নতুন নতুন পালা, একবার রটে গেলি এই অধিকারীর দল সব পিলপিল করে ছুটে আসবে, বুঝলে না? তারপর চাই যে সব নতুন জিনিস কিন্তু পাবে কোথায়, নতুন জিনিস কি গাছের ফল? দেখলাম তো সব আজকালকার নতুন লিখিয়েদের সব পুরনো ভাঙে কাটছে, সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। আরে সেই সব যদি চলছে তো নিশ্চিন্তপুরের হরিহর রায়ের নতুন খাঁটি জিনিস চলবে না, কি বলো? হ্যাঁ নিশ্চয় চলবে, তুমি লেখাপড়া শিখেছো, গায়ের লোকে তোমার মান্য করবে, এতে ভালো আর কি হতে পারে? খোকাকে লেখাপড়া শেখাবে, পৈতেটা দিয়ে পুজো আসতে শেখাবে, দুর্গার একটা ভালো পাত্র জুটবে, আর দুবেলা দুমুঠো ভাত, বছরে দুটো কাপড়, এতে বেশি আর কি দরকার? হবে হবে সব হবে, পাপ্পিতম যে পুঁতির ওপর পুঁতি ভরিয়ে গেছেন সে কি আর অমনি অমনি, বংশের একটা ধারা দিয়ে গেছেন সে যাবে কোথায়? তুমি দুটো বছর অপেক্ষা করো না, দেনা টেনা কোনো শোধ করিনি, ঘর দোর গুলো একটু মেরামত করে গুছিয়ে বসি,
তখন আর তোমায় নিত্যনিত্য ওই পুঁই শাক চচ্চড়ি রাঁধতে হবে না। কি বলো? হ্যাঁ সঞ্চরমান জলধার পটল সংযোগে আসুন আসুন বন্ধুদার মশাই। মানুষ মারবার কল করে চলে ছিল ইদানিং কিন্তু নতুন এসেছে খুব বাবা একেবারে নবরত্ন। নাট্যশালা ব্যাটা শেষটা তোর ওই নাঙল কাঁধে করি ব্যাঘাতে বলো বলো কি বলছিল বন্ধু ভাই ভাইয়া ভালো যাত্রা টাত্রা শুনেছ? যাত্রা যাত্রা তুই যখন তারি দিন তোকে লাগবে আর না
বুঝলে ভাইয়া, ওই নবাবগঞ্জের বাবাজির আর বালক কীর্তন চল আনছে, মনে করেছে যে নিশ্চিন্তে বুকে খুব টেক্কা মেরে যাও। আরে বাবা, বৈদ্যি মজুমদারকে চেনে না, এমন যাত্রার দল আনছি যে বাবার জন্য কেউ কখনো দেখেনি। চকো দিয়ে বুদ্ধি মজুমদারকে যেন ভুলে যেও না। চক্রদি যাও 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 না, ঠাকি যে আসছে প্রসন্ন কাল্লা থেকে, হাতে যখন সে হাত দেবে মনে হবে যেন মেঘ ডাকছে। বসে বসে। এই চকুজি, তোমার যে পুজোর চাঁদাটা লিখেছিস তোমার সতিনী ঘোরাচ্ছে, উঠে আয় উঠে আয় সুযোগ হয়। লঙ্কা ছিল না, তাই দুটো লঙ্কা নিল। ওই দেখি, এই তা আমাকে বললেই তো পারো, বলিস না রান্নাঘরে ঘটন ঘটন করে আমি পছন্দ করি না। বয়সে মেয়েরা সংসারে কত কাজ করে, রান্না বলো, কুচোকোটা বলো, বাসন মাজা বলো, তাছাড়া সিঁদুটি, পূর্ণি পুকুর, শিব পুজো এসব তো আছে। সকাল সন্ধ্যে কেবল তৈরি করে বেড়ালে কি চলে? রানু বিরানু কি করো? রানু দেখে দেখে শিখতে পারো না? জ্বর আসেনি তো? দেখি কুসি পাতার রসটা ওগুলা খেয়ে নিস তো মনে করে। কি হলো, কি দেখ না,
এই চাদরখানা এই সন্ধ্যে বেলা একটু গায়ে দিয়ে বসি ঘড়ি ঘড়ি তামাক খাবার আগুন জোগাবো কোথেকে তোমায় সুদরি কাঠে ব্যবস্থা করে রেখেছো কিনা নিশ্চিন্ত হয়ে বসে থাকবে সংসারের দিকে একবার দেখতে হবে তো ছেলে মেয়েগুলো কি খাচ্ছে কি করছে দুর্গা তো কদিন থেকে গাটা ছ্যাক ছ্যাক করছে না ওষুধ না করছে ছেলেটা ছেঁড়া কাপড়ে পাঠশালায় যাচ্ছে কেমন লাগে বলো তো ঘর দো সারানো তো চুলোয় গেল ডেরাগুলো সাজাচ্ছে কি করে সে যে ঘুরে টাকা পাঁচটা ছ মাস হতে চলল কখন যে কি বলে বসেন মুখে তো আটকায় না কিছু দোহাই গোপা একটা বিহেভ করো এবার মাকে বলবি না তো এই হাওয়া কোথাকার অশুনবে যে ভালো সর ভাজা মুগের নাড়ু ক্ষীরের ছাঁদ চন্দরপলি কাঁচা গোল্লা এই চা আজকে পর দুটো পয়সা তুই জানা তুই জানা যাবি
কি আজ কি এনেছো করতে জানো মাথা নাড়াস না রানুদি কিন্তু জানে তো চুলের চিড়ি তেলের সঙ্গে সম্পর্ক নেই চার গুচির বিনি মা জানো রানুদিকে দেখতে আসবে দেখি বাবা কি লিখলে বাহ বেশ হয়েছে আচ্ছা এইবার লোক ওই ভূত বাপরে
আজ পড়া ফেরিতে নেই। আরে তুই এত ছেলে মানুষ, তোকে সকালে ঠাট্টা করে না? বাগান আমাদের নেই সেটা জানি না, পরের গাছের ফল পেড়ে আনছে সে যে দোষের সে কি আমি জানি না। তাই বলে পয়সা দিয়ে কেনা পরের একটা জিনিস চুরি করে আনবে, একে করে বলছেন সেজে খুঁড়ি? ফলে তোমার নাম লেখা নেই, ছেলে মানুষ যদি নিয়েই থাকে। ও বলি খুব তো কেটে কেটে কথা বলছো, টাকাগুলো তো নাম লেখা ছিল না, সে তো খুব হাত পেতে নিয়েছিলে। সে টাকা আমি আর রাখতে পারবো না নতুন বউ, ও টাকা জোগাড় করে রেখো চটে পে। আর মালাটা যদি উদ্ধার হয় তো দয়া করে ফেরত দিও। কি হয়েছিল দেখো না, গাছের ফলগুলো ছুরিটা দিলে মাটিতে পড়বার জন্য, তাই বলতে গেছি, তা মা আবার কেটে কেটে কথা বলছে। হবে আবার কি বলে, ফলে তো নাম লেখা নেই, ছেলে মানুষ যদি নিয়েই থাকে। যেমন মা তা তেমনি মেয়ে, তোরে দুগ্গা উঠে আয় বলছি, উঠবি নি? Thank you.
ধন প্রতি যত টঙ্কা হইবে দর টঙ্কা প্রতি অষ্টগন্ডা সে প্রতি ধর আনা প্রতি দুই কড়া বুঝ বুঝ সুশীল গন্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশু আনন্দিত মনে মন 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 প্রতি যত মন প্রতি যত টঙ্কা হইবে দর টঙ্কা প্রতি দুর্গার ভাত বাড়া আছে ওকে ডেকে আনগে যা এমন সময় খসম একটা কুশি এলো মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে নীল কমল খুর আর লাল কমল জাগে তারপরে আবার দুপুরের সময় আবার কুশি এলো মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে নীল কমল জাগে এদিকে এসো না অনেক কথা আছে তখন তারা দুটো দেখিস সব সেই রাক্ষসীটাকে নিয়ে গিয়ে আর রাজার কাছে নিয়ে যাবো রাজার কাছে নিয়ে গেছে রাজা বলবে রাক্ষসী মেরেছে তা মুন্ডু কই মুন্ডু কে নেই দেখাতে পারলেন তখন এদের ঘুম রাজনে যে যা বলে বলো সে মুন্ডু নিয়ে গিয়ে রাজা রায় কিন্তু লোক রাজা তখন প্রতিজ্ঞা করেছিল যে রাক্ষসী মারতে তাকে ধর তিন মাসের মাইনে তিন আসতে ২৪ টাকা গুনে দেখো আমি চট করে সন্ধ্যানিতে সেরে আসছি আরো অনেক কথা আছে আজ দশ ঘরায় তাকা দিয়ে গিয়েছিল সেখানে একটু লোক মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা আগে কখনো দেখিনি তাকে টিপ করে রাখবেন না কি ব্যাপার বলে দা ঠাকুর আপনি আমাকে চেনেন না বটে কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন পূজো আছে আমাদের ওখানে পায়ে তুলে দিতে বলে কি নাম না মহেশ বিশ্বাস বলে কি চাই বললে একটা কথা ছিল কি কথা না ভাবছি আসছে মাসে বাড়ি শুদ্ধ সবাই মন্ত্র নেবো তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয় বেশ পয়সা নিল কথা দিয়েছে তো তুমি জানিয়ে দেবে মেরে সব তো আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তুমি কাকে মন্ত্র দিলে নাকি আমি বলে চড়ছো কেন বলি সে তো আর পালিয়ে যাচ্ছে না আর গরজ পারি বলি যে পুজোটা মিটু তারপর কথা দেবো এই না হলে আর মান থাকে না কিছু না এই দুটো মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও অপদুগ্গর একখানা করে পুজোর কাপড় আর দিদির একখানা চাল ওই টাকা নিয়ে চলে যাবে এখন সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে বেশ তো ওই টাকা থেকে দিয়ে দাও আর বাকি ধার দেনা ও দু মাস বাদে দিলে চলবে এখন ঘর তো সারানোর কি হবে সেও পুজোর পরেই হবে বর্ষাটা তো টিকেই গেল এর মাঝে একবার অক্ষমিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো দেখে একটা হিসেব দিয়ে দেবে দোহাই বাবু আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো আর কিছু হোক না ও রান্নাঘর হবে গোয়াল ঘর হবে পাঁচিল হবে বাড়ি চাল ছাড়ানো হবে সব কোনো ভাবনা নেই এই পুজোর আর কদিন বাকি আছে রে আর ২১ দিন
দিদি, এই দিদি, তুই তো নদীর মালা নিয়েছিস? কে নিয়েছে রে? যাই না গো, একটা নতুন পালা মাথায় ঘুরছে, গভ্রু বাহন ফাঁকরেই লিখে ফেলবো। হ্যাঁ গো, তুমি তো কাশিতে ছিলে অনেকদিন, সেখানে সবাই চেনে তোমাকে? আর ওই যে সেই কি একটা ঘাট, ওই যে যেখানে কথক ঠাকুররা বসে সানাই বাজে, দশাশ্বমেধ ঘাট, সেখানে তো বেশ রোজগার হয়, হয় না? তাহলে চলো না সেখানে যাই। আমার বাপের বাড়ি দেখি একটা চিঠি পড়ছেন, তখন যে তোমার চিনতো না, তাই চিনলে কি আর যেত? চিনে তো ভারী লাভ হচ্ছে, ভিটে তো শুধু তোমার না, ভিটে তো আমারও। কিন্তু এই কি ভিটের ছিঁড়ি, বনের মধ্যে বাস, সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শিয়াল ঘুরঘুর করে, কার সঙ্গে বসে যে দুটো মনের প্রাণের কথা বলবো তারও জো নেই। তুমি যখন থাকো না সত্যি মুখের ব্যথাটা কেমন যেন করে, এসব তো তুমি বুঝবে না, খাচ্ছ দাচ্ছ নিজের তালে আছো, মাইনে পাচ্ছ কি পাচ্ছ না, কত সাধ ছিল মনে, এটা করব সেটা করব, যারা পদে এলো আগে গেল আমি রইলাম পরে, আমি দিন ভিখারি আমি দিন ভিখারি, নাই করি দেখো ঝুলে গেলে, আমি দিন ভিখারি ও হে হরি দিন ভিখারি, আমি দিন ভিখারি নাই করি দেখো ঝুলে গেলে, ওই দিন তো গেল সন্ধে হলো আর করো আমারে, হরি গীত গেল সন্ধে হলো পার করো আমারে। আরে আপু তাড়াতাড়ি কাঠগুলো আনতো, ভালো জ্বলছে না, ধুচ্ছি বটি রে বাবা। ঠাকুমার বুঝি বিয়ে? তোমার কোথায় রে? ওই যে ঘাটে। ডাল আছে, আলু আছে, বেগুন আছে, জিরে, লঙ্কা, তেজপাতা, তেল, তুমি জানিস? তুই
তো আনি বলেছিলাম আমি তো বলেছিলাম তেল আনবো বাহ 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 তুই তো বলেছিস তেল চাল তেল এই খবর আমি তো বলবো না কিন্তু তুমি বলেছিলে তেল আনবো তুই তো বলেছিস তেল আনবো আমি তো বলেছিলাম তেল আনবো তুই তো বলেছিস 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 তেল আনবো তুই बाबा
সব খান নিয়েছি নাগরাজ পূর্ণ হেন ভাষা উচ্চারিলে পুনঃ উৎসাহিত করি পাব রসকোণারে তোর ফেলে দেব সেই গাল কুকুর মুখে ধরার কল্যাণে ধরার কল্যাণে খাতুন নাসি পায় ধরে পায় ধরে পিতা ত্যাগ করে হেন সংকল্প নিজ হাতে দিও না গো কন্যার বৈভব দূর হরে সাইরিনি নাগিনি সুজাতা সুজাতা কেন ভালো আপন গৌরব আর নহ বালা তুমি নাগের নন্দিনী মানব গৃহিণী তুমি সৌচ্চ কুলবধ কেতুত্থামর জীবনের লাগি কেন পড়ো নিজ ক্ষীণ নাগের চরণে না না কল্পনায় নাহি আছে তোমার মরণ কথা যত পারো পদাঘাত করো পিতা মুরে শুধু ভিক্ষা দাও নাগ পথে মানবের কোনো ভিক্ষা নাই সারা যাবে কোনো নাগিনি সুজাতা সুজাতা উঠে এসো কথা রাখো পতির তোমার না 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 পদাঘাতে নাসি আমায় জপ পিতার সকার্য সাধনে ছাড়াতে আমার ছেড়ে দাও ছেড়ে দাও সত্য যদি ধর্ম থাকে দূর্ণ হবে নাগের বীরত্ব আর পূর্বে চূর্ণ হবে বীরত্ব রে তোর সৈত্যপুত্র এই দেখো কন্যা মোর রথিয়াতে পদ হত্যা কর নৃশংস হত্যায় পূর্ণ কর প্রতিহিংসা তব মনে পড়ে লবানুজ কুশ যুদ্ধক্ষেত্রে করেছিল উপন পদাঘাতে চূর্ণিব মস্তক আজি তার মিলেছে সুযোগ না না মহাকায় ভাই তুমি বন্ধু তুমি ভিক্ষা দাও পতির জীবন কোনো কথা শুনিও না লবণ দুলাল বাদ করো পাপাত্তা কুসরে আমি আছি রুধিতে কন্যায় প্রতিহিংসা কামনা আমার স্বামী রক্ষা করা প্রতিষ্ঠাতে জীবন আমার জঘন্য দানের বিজয় সংখ্যাবাদী Thank you.
আছিস? এ কি মনে করে? শরীরটা বড় ভালো থাকছে না, তাই মনে করলো শেষ কটা দিন এই ভিটেটাতে। কাকা, ভিটের দোহায় দিতে হবে না, ভিটের কল্যাণ ভেবে তোমার তো ঘুম নেই। তুমি বিরে হও, নইলে আমি অনর্থ করবো। দাঁড়া বাবু, দাঁড়া। ঠাকুরজি, ঠাকুরজি ঘুমাচ্ছে নাকি?
না। কোথায় এলাম রে? ওগুলো কি রে? মা যদি
दिल्ली देखो, दिल्ली देखो, दिल्ली देखो, दिल्ली का कुतुब देखो, दिल्ली का कुतुब देखो, आगरे का ताज देखो, मथुरा का मंदिर देखो, बम्बई का बंदर देखो, देखो 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 देखो, वाह তিন সাথে খাবে আর কি ভাবছি একবার বিষ্ণুপুরটা হয়ে আসবো শহর বাজার জায়গা মাস হিসেবে একবার একটা চুক্তি হয়ে গেলে বাস নিশ্চিন্তি আমার ইয়েটা বিশ্বাসের সহিত সাক্ষাৎ করিয়াছি হতভাগ্যের দুইটি সন্তান বিগত মহাষ্টমীর দিন গত হইয়াছে এমতাবস্থায় মন্ত্রদানের কথা উল্লেখ করিতে পারি নাই আমি আজ বিষ্ণুপুর রওনা হইতেছি তুমি চিন্তা করিও না বাড়ি মেরামতের খরচ সংগ্রহ করিয়া অল্পকালের মধ্যেই ফিরিব তুমি চিন্তা করিও না ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যে অপু দুর্গাকে আমার স্নেহাশীর্বাদ দিও দয়া করো নিজ গুণে যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে তাই কি সামান্য ঘরে মা ভিখারি মা ভিখারি মা Yeah, I'm all right.
কতদিন চালাতিস? রোজই তো দেখা হয়, মুখ ফুটে একবার বলতেও পারিস না। আমরা কি এতই পর? কি করব না, রোজ ভাবি এই বুঝি খবরে নয়, এই বুঝি খবরে নয়। পাঁচ মাস হল, দিদি নেই, পত্তন নেই। দুর্গা চলুক আমার সঙ্গে, আজকের মতো যা হোক কিছু ওর হাতে দিয়ে দেবো। ছেলে মানুষ করিস নি, আমি নিতে পারবো না। আমি আজ চারি মাস যাবৎ তোমাকে পত্র দিতে পারি নাই, বোধ করি চিন্তিত আছো। যাহা হোক, সংবাদ শুভ। ইদানিং রোজগারের উপায় হইয়াছে,
আমি অল্পকালের মধ্যেই দেশে ফিরিব। অনুমান এতদিনে ভাগ্য ফিরিল, ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্য। আমি সতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী, হর পার্বতী দাও আমাকে সুমতি, আমিও তিহিনমতি নাহি জানি তপস্তুতি, সাবিত্রী সমস্যিতা হই যেন প্রতিব্রতা, মনে সুখে করি ঘর দাও আমাকে এইবার।
দেখি তো না খলির কোনো খবর পেলে বৌমা চিঠি দিয়েছেন একখানা এ মাসে আসবে কি যে ঘুরছে বাইরে বাইরে বাড়িতে সাবু আছে না থাকে তুমি পাঠিয়ে দেবো খুন অপুকে পাঠিয়ে দিস তাহলে সাবুই দেবে আর জ্বরটা যদি বাড়ে বেশ করে মাথায় জল পড়তে দিয়ে দেবে কিচ্ছু নেই ঠান্ডাটা লাগতে দেবে না চলো নীলমণি চলো চলো কেমন দেখলেন ডাক্তার বাবু এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবো হ্যাঁ হিরো আগে থাকতে যাবো তাহলে ঠিক দেখতে পাবো হ্যাঁ যাবি তো হ্যাঁ Thank you.
তুমি তোমার জ্যাঠামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে ন জেঠিমা ডাকছেন। দিদি ঘুমোচ্ছে? হ্যাঁ যাও তো বাবা, যাও লক্ষ্মী ছেলে।
নতুন করে মা এখনো পাঠিয়ে দিয়ে এখানে রাখ। আরে কটা দিন সবুজ হইল না, তুমি আছো? এসো। কেমন আছো? ওকে যাচ্ছ কোথায়? জিনিসগুলো এনেছি দেখো, আগে আসতে পারলে কি আর আসতাম না? রানাঘাটে এসে কপাল ফিরে গেছে বুঝলে, আর দিনকার ঘোরাঘুরি সার্থ হয়েছে। তাই দেখো চড়কের মেলার থেকে এ দেখা তারকারের জিনিস, আর লক্ষ্মীর পট আনতে বলেছিলে, এই দেখো কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি, আর এই দেখো দুপিয়ার জন্য একখান, এ দেখো না কেমন শাড়ি, দেখো না দেখো। আর ভাবনা কি আমি এসে গিয়েছি আমি
খোকা যাও তো বাবা তাক থেকে জিনিসপত্র গুলো নিয়ে বাইরে তাকতে বসে রাখ সত্যি কথা বলতে কি নদী যাও এটা শখ ছিল এই এক বছরে আমার সব মিটে গেছে তুমি ছিলে ঠাকুরপো ছিলেন তাই তবু সংসারটা চলে গেছে নইলে যে কি করতাম জানি না কি যে বলিস আমরা থেকেই বাইছি লাভটা হলো বল তোকে তা ধরে রাখতে পারলুম না সে কি আর তোমাদের দোষ নদী সে আমাদের কপাল নইলে আরো কতজন তো রয়েছে নিশ্চিন্দিপুরে দিব্য সুখে শান্তিতে ঘর করছে যা যখন ভালোই ভালো গিয়ে সেখানকার সংসারটা গুছিয়ে নে আর কি বলবো বল কই নতুন বল আসুন राग करबो केन नतुन बो तुम्हरा जाच्छो शुने खुशी हयेछि खूब खुशी हयेछि এই বছরের পর বছর এক জায়গায় মাটিতে গুঁতে বসে থাকা এ কোনো কাজের কথা নয় নতুন বউ এই মানুষকে বড় ছোট করে দেয় এ তো আমি নিজেকে দিয়ে বুঝি যাই দেখি আমিও চন্দ্রনাথ তো সেরে আসতে পারি কিনা বর ঠাকুরকে একবার বলে দেখি একটা চুনা দেখো রুটে আজ দেড় মাস শয্যা গত সব কিনে আসতে পারিনি এই চক্র তিনি তো শুনলাম তুমি নাকি কাশি যাচ্ছ হ্যাঁ কালই যাচ্ছি কাল ভোরে ও কালই যাচ্ছ হ্যাঁ ও আচ্ছা হরিহর কাজটা কি ঠিক হচ্ছে তুমি রাজকৃষ্ণ ভাইয়ার ছেলে তপক্রম্ভ মশাইয়ের নাতি তিন পুরুষে ভিজে তোমাদের এখনো গায়ে আমরা পাঁচজনে রয়েছি একটা সলা পরামর্শ চাইতো হ্যাঁ পরামর্শের আর কি আছে মজুমদার খুড়ে ভিটের দশা তো দেখছেন এসব যে মেরামত করব সে অবস্থা আর আমার নেই আপনারা পাঁচজন আছেন চাইলে হয়তো খরচাটাও জোগাড় হয়ে যাবে কিন্তু এভাবে আর কতদিন চলে বলুন কম দিন তো হলো না প্রায় হ্যাঁ 15 বছর হলো আপনাদের দেনাগুলো শোধ করবো ভেবেছিলাম তাও হলো না এই জিনিসপত্রগুলো বেঁচে যদি হয় দেখি যা ভেবেছিলাম তার কিছুই হলো না লেখাপড়ার চর্চা ছিল দেখুন না সব উই ধরেছে ছেলেটাকে লেখাপড়া শেখাবো ভেবেছিলাম হলো না মেয়েটা তো ফাঁকি দিয়ে দেখ যাওয়াই ঠিক মজুমদার খুড়ো মাঝে মাঝে ভিটের মায়াও ছাড়তে হয় সেখানে গিয়ে আর কিছু না হোক ঘাটে বসে দুরূপ চণ্ডী পাঠ দুটো কত কথা করলে দুপাশে রোজগার হবে যাচ্ছ মানে আবার কি করবো এই যাত্রা আর হবে না